108 পুরসভার ভোট এখন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তিন নেতাই রাজ্যের অন্যত্র বিভিন্ন পুরসভায় প্রচারে গেলেও সকলেই নিজের নিজের এলাকায় বাড়তি সময় দিচ্ছেন। ইতিমধ্যে 5 দিন কাঁথিতে প্রচারে অংশ নিয়েছেন শুভেন্দু। একইভাবে সুকান্ত গত কয়েকটা দিন নিজের এলাকা বালুরঘাট ও গঙ্গারামপুরে বেশি সময় দিচ্ছেন, বাড়ি বাড়ি প্রচার করছেন। মেদিনীপুরের সাংসদ দিলীপের কাছেও লড়াই খুব একটা সহজ নয়। বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি আর তারপরেই কলকাতা সহ 5 পৌর নিগম ভোটে বিপর্যস্ত হয়েছে পদ্ম। তবে যেসব জায়গায় দল বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তার মধ্যে থাকা পুরসভাগুলিতে ভালো ফল করাই চ্যালেঞ্জ। এর মধ্যেই আবার নিজের নিজের এলাকায় ভালো ফল করতে পারাটা আরও বড় চ্যালেঞ্জ দলের হেভিওয়েট নেতাদের কাছে।